হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রোস্টাডি আমার গ্রোস্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান বিষয়ের অনুশীলনী সমাধান করবো প্রকাশনী বইটি থেকে তো এই ভিডিওটিতে ভিটামিন পরিচ্ছেদটি অর্থাৎ পুষ্টিতে ভিটামিন এই পরিচ্ছেদটির অনুশীলনী এমসিকিউ কিউ প্রশ্নগুলির সমাধান করা হয়েছে তোমাদের কাছে যদি প্রকাশনী বইটি থাকে তাহলে তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলিতে দাগ দিয়ে দাও আর এই বইটি যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা প্রশ্ন এবং উত্তরগুলি খাতার মধ্যে লিখে নিতে পারো এর আগে এই ছায়া প্রকাশনী বইটির অন্যান্য অনুসন্ধানগুলি সমাধান করা হয়েছে তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে দেখে নেবে ভিডিওর লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন উত্তরগুলি প্রথম প্রশ্ন উনিশশো বারো খ্রিস্টাব্দে ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে ক্যাসিমির ফাঙ্ক আমি শুধুমাত্র প্রশ্নের উত্তরগুলি বলে দিচ্ছি কোনো অপশানগুলি বলছি না দুই নম্বর প্রশ্ন ভিটামিন এ যকৃতে যা থেকে উৎপন্ন হয় তা হলো ক্যারোটিন পরের প্রশ্ন আইসো নিয়াজিট অ্যান্টি অ্যান্টিভিটামিন এটা উত্তর হবে পাইরিডক্সিনের অর্থাৎ আইসো নিয়াজিট পাইরিডক্সিনের অ্যান্টিভিটামিন মিথাইল কোবালামিন হলো একটি ভিটামিন উত্তর হবে ভিটামিন বি টুয়েলভের বিটা ক্যারোটিন এবং অর্গোস্টেরল হল প্রোভিটামিন নিচের যে ভিটামিনটি পদার্থে দ্রবীভূত হয় না সেটি হলো অপশন সি ভিটামিন সি বাকি যে অপশানগুলি রয়েছে ভিটামিন এ ডি এবং কে এগুলি ফ্যাটে বা পদার্থে দ্রবীভূত হয় নিচের যে ভিটামিনটি জলে দ্রবীভূত হয় না সেটি হল ভিটামিন ডি ভিটামিন এ ওয়ান এর আণবিক সংকেত হলো অপশান সি সি টোয়েন্টি এইচ থার্টি ও পরের প্রশ্ন দেখো ভিটামিন এ টু এর আণবিক সংকেত হল উত্তর হবে অপশান এ সি টোয়েন্টি এইচ টোয়েন্টি এইট ও আইসিএমআর আর ডি এ অনুযায়ী স্তন্যদানকারী মহিলার ভিটামিন এ এর দৈনিক প্রয়োজনীয়তা হলো অপশান ডি নয়শো পঞ্চাশ মাইক্রোগ্রাম পরের প্রশ্ন রয়েছে আইসিএমআর আর ডি এ অনুযায়ী প্রাক বিদ্যালয়গামী শিশুর এখানে বয়স দেওয়া রয়েছে এক থেকে ছয় বছর রেটিনল অর্থাৎ ভিটামিন এ এর দৈনিক চাহিদা হল উত্তর হবে অপশান সি চারশো মাইক্রোগ্রাম নিচের যে রোগটির জন্য ভিটামিন এ এর অভাব দায়ী নয় সেটি হলো উত্তর হবে অস্ট্রিও বাকি রোগগুলি ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে জেরোপথেলমিয়া কেরাটোম্যালাসিয়া এবং ফ্রিনোডার্মা মানবদেহে শোষিত ভিটামিন এ এর পঁচানব্বই পারসেন্ট সঞ্চিত হয় উত্তর হবে যকৃথে ভিটামিন ডি টু এর গঠনমূলক সংকেত হলো অপশান বি সি টোয়েন্টি এইট এইচ ফর্টি ফোর ও পরের প্রশ্ন ভিটামিন ডি থ্রি এর গঠনমূলক সংকেত হলো এটা উত্তর এখানে অপশনগুলো ভুল রয়েছে এটা সঠিক উত্তর হবে সি টোয়েন্টি সেভেন ও প্রতি একশো গ্রাম হাঙ্গর মাছের যকৃত নিসৃত তেলে ভিটামিন ডি থাকে উত্তর হবে অপশান এ তিরিশ থেকে একশো মাইক্রোগ্রাম পরের প্রশ্ন রয়েছে ভিটামিন ডি অধিক সঞ্চিত হয় উত্তর হবে ত্বকে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে ভিটামিন ই এর দৈনিক প্রয়োজনীয়তা হল তিরিশ এমজি ভিটামিন কে ওয়ান এর আণবিক সংকেত হল অপশান এ সি থার্টি ওয়ান এইচ সিক্স ও টু প্রতি একশো এম জলে যে পরিমাণ ভিটামিন সি দ্রবীভূত হতে পারে তা হল অপশান এ তিরিশ গ্রাম আইসিএমআর আর ডি অনুযায়ী এক বছর বয়সী শিশু থেকে শুরু করে পূর্ণবয়স্ক স্ত্রী পুরুষের ভিটামিন সি এর দৈনিক প্রয়োজনীয়তা প্রায় অপশান সি চল্লিশ জি প্রতি একশো গ্রাম আমলকিতে ভিটামিন সি থাকে অপশান বি ছশো জি তারপরে তেইশ নম্বর প্রশ্ন দেখো স্টোমাটাইটিস এবং চিলোসিস রোগ দেখা দেয় যে ভিটামিনের অভাবে তা হল রাইবোফ্লাবিন নায়াসিনের আণবিক সংকেত হলো সি সিক্স এইচ ফাইভ ও টু এন ফলিক অ্যাসিড পূর্বে যে নামে পরিচিত ছিল তা হল ভিটামিন এম বায়োটিন নামক ভিটামিন আগে যে নামে পরিচিত ছিল তা হলো ভিটামিন এইচ অ্যান্টিস্টেরিটিক ফ্যাক্টর বলা হয় যে ভিটামিনকে তা হলো টোকোফেরল একটি স্নেহদ্রাব্য ভিটামিন হল টোকোফেরল জলে দ্রাব্য ভিটামিন হলো থায়ামিন ফলিক অ্যাসিড যে নামে পরিচিত তা হল এখানে সঠিক উত্তরটি হবে ফোলাসিন এখানে রয়েছে ফোলামিন এটা ফোলামিন হবে না হবে ফোলাসিন রাইবোফ্লামিনের অভাবে যে রোগ ঘটে তা হলো স্টোমাটাইটিস তারপরে বত্রিশ নম্বর প্রশ্ন ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হল উত্তর হবে অস্টিও ভিটামিন সি এর কাজ হল উত্তর হবে অপশান বি কোলেস্টেরল বিপাক ক্যালসি অভাবজনিত রোগ হলো স্কোলিওসিস ভিটামিন এর অভাবজনিত রোগ হল বিটট স্পট ভিটামিন সি এর উৎকৃষ্ট উৎস হল আমলকি ভিটামিন এ ডি ই এবং কে দ্রবীভূত হয় এখানে যে অপশনগুলি রয়েছে এগুলির মধ্যে একটিও হবে না এখানে সঠিক উত্তরটি হবে ফ্যাটে বা স্নেহ পদার্থে আটত্রিশ নম্বর প্রশ্ন ড্যাশের অভাবে মানবদেহে ঠোঁটের কোণে ঘা হয় উত্তর হবে রাইবোফ্লাভিন ভিটামিন ডি ড্যাশ শোষণে ত্বরান্বিত করে উত্তর হবে ক্যালসিয়াম ড্যাশকে যৌবন সঞ্জীবনী ভিটামিন বলে উত্তর হবে অপশান এ ভিটামিন ই ড্যাশের অভাবে মেগালোব্লাস্টিক রক্তাল্পতা হয় উত্তর হবে ফলিক অ্যাসিড লেবুতে ভিটামিন ড্যাশ অধিক পরিমাণে থাকে উত্তরবে ভিটামিন সি সায়ানো কোবালামিন অর্থাৎ ভিটামিন বি টুয়েলভ এর অভাবে ড্যাশ হয় উত্তর হবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া থায়ামিনের বিশেষ উৎস হল ঢেঁকি ছাটা চাল ডিমে ভিটামিন ড্যাশ বাদে প্রায় সব রকম ভিটামিন থাকে উত্তর হবে অপশান এ ভিটামিন সি তারপরে ছেচল্লিশ নম্বর প্রশ্নটা একটু ভুল রয়েছে তাই এটা আমি বলছি না পরের প্রশ্ন রয়েছে সাতচল্লিশ নম্বর ভিটামিন ড্যাস এর অভাবে বিটট স্পট দেখা দেয় উত্তর হবে অপশান সি ভিটামিন এ আটচল্লিশ নম্বর প্রশ্ন ভিটামিন এ এর রাসায়নিক নাম কি উত্তর হবে অপশান বি রেটিনল ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ক্যালসি ভিটামিন ই এর রাসায়নিক নাম কি টোকোফেরল ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ফাইলো কুইনন ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি থায়ামিন রাসায়নিক নামগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এখান থেকে প্রশ্ন এসে থাকে ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম কী উত্তর হবে প্যান্টোথেনিক অ্যাসিড কোন ভিটামিন অ্যাসিটাইল কোলিন উৎপাদনে অংশ নেয় উত্তর হবে কোলিন ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম কি পাইরিডক্সিন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি উত্তর হবে অ্যাসকোরবিক অ্যাসিড কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় উত্তর হবে ভিটামিন ডি তো এই ছিল পুষ্টিতে ভিটামিন এই পরিচ্ছেদটির ছায়া প্রকাশনী বইটি থেকে অনুশীলনী সমাধান পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে অল অপশানে ক্লিক করো